الله أكبر الله أكبر আমি অপরাজিতা এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন বড় দরুদ পড়লে যে সওয়াব পাওয়া যায়, ছোট দরুদ পড়লেও কি একই পরিমাণ সওয়াব পাওয়া যায়? মোটেও না। ইন্না নিশ্চয়ই আপনার একজন ইমানদার যিনি দেড় মিনিট ব্যয় করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়ার জন্য, আরেকজন 10 সেকেন্ড ব্যয় করেছেন, দুটো কোনোদিন সমান হবে না। যিনি বেশি সময় ব্যয় করেছেন, বেশি পরিশ্রম দিয়েছেন এবং বেশি বড় দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য করেছেন, তার জন্য সওয়াব বেশি হবে অবশ্যই। নিশাত বিনতে জামান, আপনি জানতে চেয়েছেন বাক প্রতিবন্ধী কীভাবে সালাত আদায় করবে। সে মনে মনে পাঠ করবে, তার যেভাবে শেখার পদ্ধতি আছে সেই পদ্ধতি তিনি শিখে সালাত আদায় করবেন, আর স্বাভাবিকভাবে রুকু সেজদা দাঁড়ানো সালাম এগুলো করবেন, বাস তাতেই তার ফরজের দায় মুক্ত হবেন। আসিফ আহমদ জানতে চেয়েছেন লেখাপড়া ভালো করা ও স্মরণশক্তি বৃদ্ধি করার জন্য কোন আমল বেশি কার্যকর। দেখুন, লেখাপড়া ভালো করা এবং স্মরণশক্তি বৃদ্ধি করার জন্য বিশেষ কোনো আমলের কথা কোরআনে বলা হয়নি যে নির্দিষ্ট করে আমলটাই আমাকে করতে হবে। তবে আপনি এটার জন্য এক নম্বর কাজ হলো গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, এবং জাগতিক যে ইয়েগুলো আছে, আমাদের বিভিন্ন রকমের রিলেশনগুলো আছে, সেগুলোর থেকে যত বেশি আপনি কমায় নিয়ে আসতে পারবেন ততই ইনশা আল্লাহ আপনার জন্য সহজ হবে। আর স্বাভাবিকভাবে আল্লাহর কাছে দোয়াও করবেন। মুসলিম জানতে চেয়েছেন মেয়েদের জন্য পর্দা থেকে শিক্ষণীয় উপস্থাপন করা কি পর্দা প্রথার বিরুদ্ধ বা হারাম? শিক্ষণীয় উপস্থাপন পর্দার মধ্যে থেকে করতে পারেন, কন্ঠের মধ্যে বিশেষ কোনো কোমলতা আনবেন না। সিদ্দিক, তবে মেয়েদের জন্য মেয়েরা করাটাই হলো উচিত এবং নিরাপদ। সিদ্দিকুর রহমান রানা জানতে চেয়েছেন মেয়েদের সামরিক বাহিনীতে কাজ করার বিষয়ে ইসলাম কি বলে? তাদের স্বকীয়তা বজায় রেখে, পর্দার বিধান বজায় রেখে যদি পৃথকভাবে তাদের কোনো কিছু করার থাকে সেটা অবশ্যই তারা করতে পারেন, আর অন্যথায় নয়। সাদিয়া সরকার জানতে চেয়েছেন ছোট বাচ্চাদের যদি ছবি আঁকার প্রবণতা থাকে তাহলে কি করব? ভালো ছবি আঁকাবেন, প্রাণী ছাড়া অন্যান্য বিভিন্ন আপনার প্রাকৃতিক দৃশ্য আছে সেগুলো ছবি আঁকানোর দিকে তাকে ঝোঁকাবেন। আশরাফ হোসেন জানতে চেয়েছেন বিয়েতে গেট দেওয়ার বিধান কি? আর যদি বাচ্চা সেটা না বুঝে তাহলে ছোট মানুষ হিসাবে সে আঁকলে তাকে এটার জন্য শাসন করা চেষ্টা করবেন, তাকে ফেরত রাখার, প্রাণীর ছবি যেন না আঁকে, বোঝানোর চেষ্টা করবেন যদি বোঝানোর মতো বয়স হয়। আর তা না হলে ইনশাল্লাহ যখন বুঝতে শিখবে তখন বোঝাবেন, তার আগে তাকে খুব বেশি কড়াকড়ি করার দরকার নেই। আশরাফ হোসেন জানতে চেয়েছেন বিয়েতে গেট দেওয়ার বিধান কি? দিতে পারেন, কোনো অসুবিধার কিছু নেই, তবে অপচয় করবেন না। মোহাম্মদ নুরুন নবী জানতে চেয়েছেন খালি গায়ে ঘুমানো যায় কিনা, যাবে কোনো অসুবিধা নেই। মুসলিম জীবন আইডি থেকে জানতে চেয়েছেন কারো জন্মদিনে কি ফেসবুকে পোস্ট করা যাবে? জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো উইশ করা ইত্যাদি করা এগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার, এগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। কিন্তু ফেসবুকে যদি তার জন্মদিনটা মানুষকে জানিয়ে দেয় তো বড় কোনো গুনাহ করেছেন এমনটি হবে না, কিন্তু কাজটা অনুচিত, অনুত্তম এবং ইহুদি খ্রিস্টানদের একটা কালচারকে তিনি ধারণ করে আছেন এমনটি বলতে হবে। আল্লাহর উপর ভরসা এটি থেকে জানতে চান একা একা ফরজ নামাজ পড়লে কি একামত দিতে হবে? একামত দিয়ে নামাজ পড়া উচিত এই উদ্দেশ্যে যে আমার নামাজ একামত আমার তাকবীর উচ্চস্বরে তাকবীর এটা শুনে কেউ এসে আমার সাথে যোগ দিতে পারে, জামাতে সামিল হতে পারে, এই আশায়।